কিরে ভাইয়া, আমি যেটা দেখেছি সত্যি দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি? তুই এভাবে বসে আছিস? জি আপু, যেটা দেখতেছি সত্যি দেখতেছি। আর নার্সগুলো অনেক ভালো জানিস আপু, আমাকে অনেক সেবা যত্ন করেছে। তুই যে সুস্থ আছিস সেটা দেখে তো আমার মন একদম খুশিতে টকবক করতেছে। কিন্তু আপু, আমি একটা বিষয় লক্ষ্য করতেছি, তোমার শরীরে এই অবস্থা কেন? কি হাল করেছিস নিজের? আমার একটা মাত্র ভাই অসুস্থ, আর আমার শরীর ঠিক থাকতে পারে বলতো? টেনশনে তো আমি মরে যাচ্ছি প্রায়। এখন তুই সুস্থ আছিস, এখন দেখবি আমার শরীর ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, তাহলে এখন তুই আমার একটু মাথায় হাত বুলিয়ে দে, আমি একটু ঘুমিয়ে পড়ি, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছি, কেমন জানি লাগতেছে। আচ্ছা ভাইয়া, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। আর তুই তাড়াতাড়ি সুস্থ হলে আমরা বাসায় চলে যাব, আমরা শহরে থাকবো না। এই শহরে কখনোই আমাদের ভাগ্য ফিরে আসবে না। কি বলিস এইসব আপু? আমাকে তো একটা ভাইয়া বললো আমি সুস্থ হলে তার নাকি একটা ফ্যাক্টরি আছে, সেখানে আমাকে চাকরি দিবে। কি বলিস, কে এসেছিল এখানে? আর তুই তাকে চিনিস কিভাবে? আমি তাকে চিনি না, আমার অপারেশন শেষ হওয়ার পর আমার যখন জ্ঞান ফিরে আসলো তখন আমি দেখি একটা ভাই আমার পাশে বসেছিল। তারপর কি হয়েছিল? আমি একটু বাহিরে ছিলাম, আমাকে তো ভেতরে প্রবেশ করতে দেয়নি। আর তোকে যখন কেবিনে শিফট করলো তারপর আমাকে অনুমতি দিয়েছে তোকে দেখার জন্য। জানিস আপু, ভাইয়াটা না অনেক ভালো, আমাকে কত কি বললো, বললো যে আমি যত তাড়াতাড়ি সুস্থ হব তত তাড়াতাড়ি আমার একটা চাকরি হয়ে যাবে, আরো কত কি, ভাইয়াটা অনেক ভালো। আচ্ছা অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়, এত জেগে থেকে কি করবি? পরে যদি অসুস্থ হয়ে পড়িস তখন তো আরো ঝামেলা, তুই এখন ঘুমিয়ে পড় তো ভাইয়া। ভাইয়াটা আরো অনেক কিছু বলেছে আমাকে, যাবতীয় খরচ ভাইয়া নাকি চালিয়ে নিবে, সমস্যা হবে না, 1-2 মাস খরচ ভাইয়া আমাকে অগ্রিম দিবে, তাহলে আমাদের তো কোনো সমস্যা হবে না এই শহরে থাকতে, তাই না আপু? সেটা পরে দেখা যাবে। আর সব থেকে বড় কথা হইল, তোর ভাইয়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিস তো, দেখবো কেমন মহান মানুষ তিনি। ভাইয়াটা আমার সাথে দেখা করতে চেয়েছে, বলেছে 2-1 দিন নাকি তার কাজের চাপ প্রচুর, তাই তিনি হসপিটালে আসতে পারবে না, 2 দিন পরে আসবে, আমার ছুটি হওয়ার আগেই। আচ্ছা এখন তাহলে তুই ঘুমিয়ে পড়, আমি বাহিরের নার্সদের সাথে কথা বলে আসি একটু, তোর কখন কি লাগবে সেগুলো একটু শুনে আসি। আচ্ছা আপু, তাহলে তুই বাইরে যা, বাইরে গিয়ে কথা বল সবার সাথে, আমি একটু ঘুমিয়ে পড়ি। কথাটা বলে মাহিন বিছানায় শুয়ে পড়ল, আর প্রিয়াঙ্কা মাহিনকে ঠিকঠাক করে দিল, যাতে করে মাহিনের কোনো সমস্যা না হয় শুয়ে থাকতে। সবকিছু ঠিকঠাক করে দিয়ে প্রিয়াঙ্কা বাহিরে চলে আসলো, আর মাহিন ঘুমিয়ে পড়ল। প্রিয়াঙ্কা বাহিরে বেরিয়ে দেখে বাহিরের পরিবেশটা অনেক সুন্দর, এই হসপিটালের পরিবেশটা আসলেই মনে হয় অন্যান্য হসপিটাল থেকে অনেক ভালো। প্রিয়াঙ্কা তো এই হসপিটালে 2-3 দিন যাবত আছে, তাই সবকিছু জানে ভালো করে, তার কোথাও যাইতে কোনো সমস্যা হচ্ছে না। তারপর প্রিয়াঙ্কা নার্সদের কাছে চলে আসলো, সবাই অনেক ব্যস্ত রোগী দেখা নিয়ে, তাই প্রিয়াঙ্কা কারোর সাথে কোনো কথা বলার সাহস পাচ্ছে না। প্রিয়াঙ্কা গ্রামের একটা সহজ সরল মেয়ে, শহরে এসেছে, শহরের পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে তার অনেক কষ্ট হচ্ছে। তার উপর আশিক এই 2 দিন তার সাথে যে অত্যাচার করলো সেটা তো বলার বাহিরে, একটা মানুষকে এইভাবে কেউ অত্যাচার করে, যদি একটা মানুষ কোনো কিছুতে ইচ্ছাকৃতভাবে মত পোষণ না করে তাহলে তাকে দিয়ে সেই কাজটা করালে সেটা তার জন্য অনেক ক্ষতিকর হয়। কিন্তু কখনো কল্পনাও করে নাই যে তার শরীর বিক্রি করে এই শহরে তাকে টাকা ম্যানেজ করতে হবে। এই যে আপু, আপনাকে তখন থেকে লক্ষ্য করতেছি, আপনি কি আমাদেরকে কিছু বলবেন? আসলে আপু, আমার ভাইয়ের নাম মাহিন, গতকাল রাত্রে অপারেশন হয়েছে, এখন তাকে কখন কি খাইতে দিতে হবে, কি কি ওষুধ কখন খাওয়াতে হবে আমাকে একটু বলে দিলে তাহলে আমার জন্য সুবিধা হইতো। আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আমরা আছি, আপনার ভাইয়া আমাদের একজন স্পেশাল রোগী, তার দেখাশোনা করা আমাদের কর্তব্য। আমি এটা বুঝলাম না, আমার ভাইয়া আপনাদের স্পেশাল রোগী কিভাবে হতে পারে? আপনারা তো কয়েকদিন আগেও তাকে ঘুরেও দেখতেন না। সেটা আমাদের দায়িত্বর অবহেলা ছিল, আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। এখন আপনাকে এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনার ভাইয়াকে আমরা দেখাশোনা করব, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা তাহলে আপনাদেরকে ধন্যবাদ, আমি এখন আমার ভাইয়ার কেবিনে যাচ্ছি, আর আমার ভাইয়াকে প্লিজ সময় মতো সব কিছু এনে দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভাইয়াকে নিয়ে আপনার কোনো টেনশন করতে হবে না, আমরা সব কিছু মেনটেন করে নিতে পারবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা আপু, তাহলে আমি এখন গেলাম, আর আপনাদেরকে ধন্যবাদ আমার ভাইকে ভালোভাবে সেবা যত্ন করার জন্য। কথাটা বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে আসলো, তার ভাইয়ের কেবিনের সামনে এসে কেবিনে প্রবেশ না করতেই সামনে তার চোখ চলে গেল, সামনে তাকিয়ে দেখে আশিক।
আশিককে দেখে প্রিয়াঙ্কা তাড়াতাড়ি তার ভাইয়ের কেবিনে প্রবেশ করে নিল আর ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল, যাতে করে আশিক তাকে খুঁজে না পায় কোথাও। প্রিয়াঙ্কা তো আশিকের পরিচয় বা তার নাম ঠিকানা, সে কোথায় থাকে, সে কার ছেলে, কি করে না করে কিছুই জানে না। সে শুধু জানে সে একটা খারাপ ছেলে, বদমাশ ছেলে। আশিককে দেখলেই প্রিয়াঙ্কার মনে কেমন জানি ভয় লাগে, অন্যরকম একটা ভয় কাজ করে প্রিয়াঙ্কার মনের ভেতর। প্রিয়াঙ্কা ক্যাবিনের ভেতরে প্রবেশ করে গুটিসুটি মেরে তার ভাইয়ের মাথার কাছে বসে পড়ল, যাতে করে উকি দিয়েও দেখতে না পায় আশিক। আর এই দিকে আশিক ম্যানেজারের কাছ থেকে সব কিছুর হিসাব নিয়ে টাকা টোকা সেখানে কমপ্লিট করে দিল। তারপর সে মাহিনের ক্যাবিনের সামনে এসে দরজা টোকা দিতে আরম্ভ করলো। আর প্রিয়াঙ্কার কলেজের পানি শুকিয়ে গিয়েছে এই বুঝে আশিক আসলো। কে বাহিরে আর কি চাই এখানে? আমি আশিক, আর দরজা খুলে দাও তাড়াতাড়ি, না হলে কিন্তু ভালো হবে না। আপনাকে না আমি বলেছিলাম আপনি আমার সামনে আর কখনো আসবেন না, আপনি কেন এসেছেন, কিসের জন্য শুনি? দরজা খুলে দিতে বলতেছি, এত তর্ক করতে বলি নাই, দরজা তাড়াতাড়ি খুলে দাও না হলে কিন্তু ভালো হবে না। আমি কখনোই দরজা খুলে দেব না, আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। ভালো হবে না বলে দিচ্ছি, তাড়াতাড়ি দরজা খুলে দাও, না হলে কিন্তু কি করব নিজেও জানি না, দরজা ভেঙে ফেলব। আপনি দরজা ভেঙে ফেলবেন, ডক্টর আপনাকে ধরবে, আপনার নামে কেস করবে, মামলা করবে, আপনাকে জেলে নিয়ে যাবে পুলিশ, কি মজা! ফাইজলামও না করে তাড়াতাড়ি দরজা খুলে দাও, ভালো হবে না বলে দিচ্ছি, তাড়াতাড়ি দরজা খুলো, রাগ তুলবে না। আমি যেহেতু একবার বলেছি আমি রুমের দরজা খুলে দিতে পারবো না, তো কখনোই আমি খুলবো না, আর আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনি এখান থেকে চলে যান বলতেছি। লাস্টবারের মতো বলছি, এবার যদি দরজা না খোলো তাহলে আমি কি করব নিজেও জানি না, আমি দরজা যদি ভেঙে ফেলি তাহলে যত টাকা জরিমানা দেব সব তোমার উপর তুলব। আপনার যা করার ইচ্ছা তাই করতে থাকেন, কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই, আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, আপনি যেটা ইচ্ছা সেটাই করেন, আর আপনার সাথে আমি নাই। এখন যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু পরে বিপদে পড়বি, আর এই হসপিটাল থেকে বেরিয়ে যাওয়া তো দূরের কথা, হসপিটাল থেকে মৃত্যু নিয়ে তারপর বের হতে হবে। প্রিয়াঙ্কা আশিকের কথা শুনে একদম ভয় পেয়ে গেল, এখন কি করবে, যদি সত্যি সত্যি আশিক এরকম কিছু করে তাহলে তার জীবন শেষ, আর সাথে সাথে তার ভাইয়ের জীবনটা শেষ হয়ে যাবে তার জন্য। প্রিয়াঙ্কা আর কোনো কিছু ভাবতে পারতেছে না, এখন তার কি করা উচিত। আর এদিকে আশিক তো রেগে আগুন হয়ে যাচ্ছে বাহিরে, এখন যদি প্রিয়াঙ্কা দরজা খোলে তাহলেও তার বিপদ, আর যদি দরজা না খোলে তাহলেও তার বিপদ। এখন কোন দিকে যাবে প্রিয়াঙ্কা ভেবে পাচ্ছে না, তার কলিজা শুকিয়ে যাচ্ছে, এখন কি করবে। ভয়ে ভয়ে দরজার কাছে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু দরজা খোলার সাহস পাচ্ছে না। আর আশিক এদিকে তো দরজা ধাক্কা ধাক্কি করা শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে দরজা খুলে দিতে বাধ্য হলো। দরজা খুলে দিতেই আশিক প্রিয়াঙ্কার গলা চেপে ধরলো, আর প্রিয়াঙ্কার শ্বাস একদম বন্ধ হয়ে যাচ্ছে, প্রিয়াঙ্কা কোনো কিছু করতে পারতেছে না। শেষ পর্যন্ত আশিক তাকে ছেড়ে দিল, আর প্রিয়াঙ্কা জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আপনি মানুষ এখানে তো, আমি মরে যেতাম, আর আমি যদি মরে যেতাম তাহলে তো আপনার ফাঁসি হয়ে যেত, তাই না? আপনার আব্বু আম্মু আপনার জন্য কান্না করতো না? সেটা আমার ব্যাপার ছিল, কিন্তু তুই আমার কথা শুনলি না কিসের জন্য প্রথমে, আর যদি তুই প্রথমে আমার কথা শুনতি তাহলে তোর এই কষ্টটা হইতো? আপনাকে না আমি শেষবারের মতো বলে এসেছিলাম আপনি আর আমার সামনে আসবেন না কখনো, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমি তোর ভাইয়ের কাছ থেকে তোকে কিনে নিয়েছি, বুঝছিস, কিনে নিয়েছি। কিনে নিয়েছেন মানে কি, আবোল তাবোল কথাবার্তা বলতেছেন, আমাকে কিনে নিয়েছেন আমার ভাইয়ের কাছ থেকে, কিভাবে? পড়ালেখা তো মনে হয় ভালোই জানিস, এটা পড়ে দেখ, আর এখানে তোর ভাইয়ার স্বাক্ষর দিয়ে দিয়েছে, তোর ভাইয়ার যাবতীয় খরচ আমি চালিয়েছি তার জন্য, তোর ভাইয়া তোকে আমার কাছে এক বছরের জন্য বিক্রি করে দিয়েছে। এটা কখনোই হতে পারে না, আমার ভাইয়া অসুস্থ ছিল, আর আপনি তো তার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে এরকম করতে পারেন না। সেটা শুধু তুই আর আমি জানি, আইন শুধু দেখবে এই দলিলটা যেখানে তোর ভাই স্বাক্ষর দিয়েছে, এখন তুই আইনের কাছে গিয়ে আমার কিছুই করতে পারবি না। আমি মরে যাব, তাও আমি আপনার সাথে থাকবো না, আমি মরে যাব। তুই যদি নিজের কোনো ক্ষতি করার চেষ্টা করিস একটা কথা সবসময় মাথায় রাখবি, আর সেটা হলো তুই তোর ভাইয়াকে অনেক ভালোবাসিস, তাই না? তুই যদি নিজের ক্ষতি করিস তাহলে তোর ভাইয়ার জীবনটা শেষ। প্লিজ আপনি এরকম কোনো কিছুই করবেন না, আপনি প্লিজ আমাদের দুই ভাই বোনকে ছেড়ে দেন, আপনি কেন আমাদের সাথে এরকম করতেছেন, কেন? সেটা একান্তই আমার ব্যাপার, আমি কেন করেছি, কেন কি করতেছি সব কিছু আমার ভিতরে থাকবে,
তোকে বলে দেব কিসের জন্য, তুই এখন আমার কাছে টাকাই বিক্রি। আমি কি একবারও বলেছিলাম যে আপনি আমাকে সাহায্য করেন আর আমি তার বিনিময়ে আপনার কাছে এক বছর থাকব, এরকম কোনো কিছু বলেছিলাম? তোর সাথে এত কথা বলতে পারবো না, এখন তুই তোর ভাইয়ের দেখাশোনা কর, তাড়াতাড়ি সুস্থ করে তোল, তারপর তুই আমার সাথে থাকবি এক বছর। আমি মরে যাব আর আমার ভাইকেও মেরে ফেলবো, তারপরও আপনার মতো পশুর সাথে আমি এক বছর কখনোই থাকবো না, কথাটা মনে রাখবেন। সেটা সময় বলে দেবে কি করবি আর কি করবি না, বুঝিস নাই? এখন বেশি কথা বলতে পারবো না তোর সাথে।